স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। অথচ সেই স্পেনেরই কোনো খেলোয়াড় ছিলেন না ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুর একাদশে। অ্যাওয়ে ম্যাচে ক্লাবের ইতিহাসে এবারই ব্যতিক্রম ঘটিয়ে বোধহয় আফসোসেই পড়েছেন ক্লাবের বস কার্লো আনচেলত্তি, কারণ ম্যাচটিতে 2-1 গোলের ব্যবধানে হেরে যেতে হয় স্প্যানিশ ক্লাবটিকে। রিয়াল মাদ্রিদ ক্লাবের ইতিহাস 121 বছরের। ক্লাবটি প্রতিষ্ঠিত হয় 1902 সালে। যদিও প্রতিষ্ঠার 18 বছর পর ক্লাবটির নাম রাখা হয় বর্তমান নামে। এই 121 বছরে 4436টি ম্যাচ খেলেছে ক্লাবটি। কালই প্রথমবার শুরুর একাদশে রাখা হয়নি কোনো স্প্যানিশ ফুটবলারকে। অবশ্য কোচ ইচ্ছা করে কোনো স্প্যানিশকে শুরুর একাদশে রাখেননি, ব্যাপারটা এমন নয়। চোটের কারণে মার্কো অ্যাসেন্সিও ও দানি কারবাহাল ছিলেন না শুরুর একাদশে। যদিও ম্যাচে 82 মিনিটে মাঠে দেখা গিয়েছিল অ্যাসেন্সিওকে, কিন্তু ডাগ আউটেও খুঁজে পাওয়া যায়নি কারবাহালকে। শুরুর একাদশে ছিলেন 7 দেশের খেলোয়াড়। এর মধ্যে 3 জন ছিলেন ফরাসি, 2 জন ব্রাজিলিয়ান, 2 জন জার্মান এবং বেলজিয়াম, ক্রোয়েশিয়া, উরুগুয়ে ও অস্ট্রিয়ার 1 জন করে খেলোয়াড় ছিলেন। শেষের দিকে স্প্যানিশ অ্যাসেন্সিওকে নামালেও ম্যাচের ফল পাল্টায়নি, 2-1 গোলে হারতে হয় মাদ্রিদকে। ঘরের মাঠে বল দখলে এগিয়েছিল ভিয়ারিয়ালি, লক্ষ্যে শট নেওয়াতেও এগিয়ে তারা। তাদের 5টি শট লক্ষ্যে ছিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ 3টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল। প্রথমার্ধে 2 দলই আক্রমণ করলেও কেউই প্রতিপক্ষের জাল ভেদ করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র 2 মিনিট পরই এগিয়ে যায় ভিয়ারিয়াল। 13 মিনিট পর রিয়ালও ফেরে সমতায়। অবশ্য সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি রিয়ালের। এর মাত্র 3 মিনিট পরই এগিয়ে যায় ভিয়ারিয়াল। এবার বক্সের ভেতর আলাবার হাতে বল লাগলে রেফারি পেনাল্টি দেন। জেরার্ড মোরেনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচে আর কোনো গোল না হলে 2-1 ব্যবধানে হেরে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।